অসহায় সেই নারী কখনো পিশাচগুলোকে ভাই ডাকছেন, কখনো বাবা ডাকছেন, কখনো আবার আল্লাহকে স্মরণ করছেন, কিন্তু পাষণ্ডদের অত্যাচার থামছে না। নিপীড়িত নারীর চিৎকার যেন আরও বন্য করে তুলছে তাদেরকে। ফেসবুকে একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে, দুইজন মিলে এক নারীর শ্লীলতাহানি করছে, মোবাইলে তার ভিডিও ধারণ করছে আরেকজন। অসহায় সেই নারী কখনো নির্যাতনকারীদেরকে ভাই ডাকছেন, কখনো বাবা ডাকছেন, কখনো আবার আল্লাহকে স্মরণ করছেন, কিন্তু পাষণ্ডদের অত্যাচার থামছে না। নিপীড়িত নারীর চিৎকার সেই নরপিশাচগুলোকে যেন আরও বন্য করে তুলছে। সুস্থ মস্তিষ্কের কোনো মানুষের পক্ষে পুরো ভিডিওটা দেখা সম্ভব নয়, আমার পক্ষেও হয়নি। সেই নারীর ওপর বর্বর নির্যাতন চালিয়ে ক্ষান্ত হয়নি সেই অমানুষগুলো। নির্যাতনের ভিডিও ধারণ করে অনলাইনে ছেড়ে দেওয়া হয়েছে, হয়তো নিজেদের পুরুষত্ব আর ক্ষমতার প্রমাণ দিতেই। ঘটনাস্থল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা, আর এই ঘটনাটি ঘটেছে 20 থেকে 25 দিন আগে। ঢাকা ট্রিবিউনে প্রকাশিত খবরে জানা গেছে, বেগমগঞ্জ উপজেলাতে একলাসপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। তবে আজ ভিডিও প্রকাশের পরেই এই বিষয়টি প্রকাশে এসেছে। সেই নির্যাতিতা নারী একজন গৃহবধূ। 20-25 দিন আগে স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার বাদল, কালাম ও আব্দুর রহিম সহ 5 জন মিলে ওই গৃহবধূকে তারা শ্লীলতাহানি করে। এই ঘটনায় আব্দুর রহিমকে ইতিমধ্যেই আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। ঢাকা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ওই গৃহবধূকে বিবস্ত্র করে তাকে মারধর করেছে অভিযুক্তরা। এই সময় গৃহবধূ চিৎকার করলেও বন্ধ হয়নি তার নির্যাতন। ওই গৃহবধূ নিজের সম্ভ্রম রক্ষায় সর্বোচ্চ চেষ্টাই করেছেন, কিন্তু পেরে ওঠেননি হায়নাদের সম্মিলিত আক্রমণের সাথে। হামলাকারীদেরকে তিনি বাবা ডেকেছেন, কখনো পায়েও ধরেছেন, কিন্তু তারা ভিডিও ধারণ বন্ধ করেনি। বরং এক কিশোরকে একের পর এক তার মুখে লাথি মারতে ও পা দিয়ে মুখসহ শরীর মারিয়ে দিতে দেখা গেছে। একজন তার শরীরে একটা লাঠি দিয়ে মাঝে মাঝে আঘাত করছিল। এই সময় ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার উল্লাস প্রকাশ করতে ফেসবুক ফেসবুক বলে চেঁচায় আরেক কিশোর। এই ভিডিওটি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমির হোসেনের নজরে এলে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তিনি নির্দেশ দেন। এসপি আলমগীর হোসেন জানিয়েছেন, পুলিশ ওই নির্যাতিতা নারীকে তার বাবার বাড়ি থেকে আজ সন্ধ্যায় উদ্ধার করেছে। তিনি বলেছেন, 20-25 দিন আগে ওই ঘটনাটি ঘটে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারের জন্য পুলিশের 5টি ইউনিট অভিযান চালিয়ে যাচ্ছে, ইতিমধ্যে একজন গ্রেফতারও হয়েছে। সিলেটের এমসি কলেজের হত্যাকাণ্ডে দেশ উত্তাল। এরই মধ্যে এমন পৈশাচিক নির্যাতনের আরও একটা ঘটনা আমাদের সামনে এলো। অপরাধের মাত্রা দিনকে দিন ছাপিয়ে যাচ্ছে ধর্ষকরা। বিচারহীনতার সংস্কৃতির কারণে পেয়ে বসেছে নিপীড়কদের দল। এরা ধরাকে সরাগান করতে শুরু করে দিয়েছে। কোথায় গিয়ে থামবে এই অত্যাচার? কিভাবে থামানো যাবে এইসব কাপুরুষদের লিপসাকে? সেই প্রশ্নের জবাব কারোই জানা নেই। ভারতের উত্তরপ্রদেশের হাথরাস জেলায় এক দলিত তরুণীর ওপর অকথ্য নির্যাতনের ঘটনায় গোটা ভারত ফুঁসে উঠেছে। সরকারের 5-8টা মিডিয়াও বিদ্রোহ করে বসেছে। এর আগেও দিল্লির রাস্তায় গণধর্ষণের শিকার নির্ভয়ার জন্যেও রাজপথে নেমেছিল ভারতের মানুষ। এই তেজ দ্রোহের আগুন কি আমরা দেখতে পাব? নাকি সেই নারীর পোশাকের কোনো দোষ ছিল কি না সেই ছিদ্রান্বেষণে ব্যস্ত থাকব? অত্যাচারের ভিডিওটি আপনি দেখেছেন কি দেখেননি সেটা বড় কথা নয়, শুধু মাথায় ঢুকিয়ে নিন, সেই নারীটি অত্যাচার থেকে বাঁচতে আল্লাহ তাআলাকে ডেকেছিলেন। তাতেও মন গলেনি পাষণ্ডদের। একটা জিনিস জেনে রাখুন, ভিডিওতে নোয়াখালীর ওই নারীকে নগ্ন করে নির্যাতন চালানো হয়েছে। আসলে তো নগ্ন করা হয়েছে গোটা বাংলাদেশকে, এই দেশের আইন এবং বিচার ব্যবস্থাকে। এবার আপনি ঠিক করুন, ন্যাক্কারজনক এই ঘটনার প্রতিবাদ করবেন কি করবেন না? আমিও ভেবেছিলাম এই ভিডিও আপলোড করা ঠিক হয়নি, এরপর আমি আমার মত পাল্টে এই ভিডিওটি বানাতে বসেছি। কি আমার উপর রাগ হচ্ছে? আমি কেন ভিডিও আপলোডের পক্ষে বললাম? ভাবছেন, ছি, এইসব এইভাবে লেখার কি দরকার ছিল? বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে আমি নিশ্চিত হয়েছি ঘটনাটি 20 থেকে 25 দিন আগের। এই 20 থেকে 25 দিনে কি কোনো আসামি গ্রেফতার হয়েছে? এই ঘটনা নিয়ে কি কোনো মাতামাতি হয়েছে? না, এর কিছুই হয়নি। আজ যখন ফেসবুকে এই ভিডিওটি ভাইরাল হয়েছে, তখন পুলিশ আর প্রশাসনের টনক নড়েছে। তারা নাকি একজনকে গ্রেফতারও করেছে। আজকে যদি ভিডিওটি ভাইরাল না হতো, তাহলে আপনার মনে কি কোনো অনুভূতি জন্মাতো? একটু বুকে হাত দিয়ে বলুন তো, অন্য আরও 10টি নিউজের মতো এটাও কি অ্যাভয়েড করে যেতেন না? একবার ভাবুন, প্রতিদিন আমাদের দেশে যখন নারী ধর্ষিত হয়, ঠিক এইভাবে তারা কাকুতি মিনতি করে, ঠিক এভাবেই তারা আল্লাহ আল্লাহ করে। আপনারা ভাবছেন, এই ছেলেগুলো এত সাহস কই থেকে পেয়েছে? 20-25 দিনে কেউ কেন গ্রেফতার হয়নি? কেন এতদিনেও আমরা এই ঘটনার কিছুই জানতে পারিনি? যে দেশে একজন মন্ত্রীর নামে সামান্য কিছু লিখলে পুলিশ এসে সুন্দরবনে থাকলেও ধরে নিয়ে যায়, সেই দেশে এমন ঘটনার পরেও কারো কোনো টনক নড়েনি। আজকে যখন ভিডিও ভাইরাল হয়েছে, আমার মতো মানুষরা যখন লিখছে, তখন হয়তো 2-1 জন গ্রেফতার হবে, এর বেশি কিছু না। রাষ্ট্র ওদেরকে পেলে পুষে বড় করে, আর এইভাবে ওদের খাবারের ব্যবস্থা করে, এরপর প্রয়োজন মতো কাজে লাগায়, আর এটাই বাস্তবতা। আসুন
ভিডিওতে দেখানো ধর্ষকদের ছবি ভাইরাল করি, ভিডিওটি ভাইরাল করি, দয়া করে ধর্ষিতার ছবি নয়, ধর্ষিতা তো আমাদেরই মা বোন। সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওটি নিয়ে আপনার মন্তব্য জানাতে এক্ষুনি কমেন্ট করুন, আর নিয়মিত আপডেটেড নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এখনকার মতো বিদায় নিচ্ছি।